নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কড়াইশুঁটির কচুরি। এই যে এখানে কিছু কড়াইশুঁটি আছে, শীতের দিনে এরকম ফ্রেশ কড়াইশুঁটি পাওয়া যায় বাজারে, এবং এগুলি দিয়ে বানালে কড়াইশুঁটিগুলি খুব ভালো হয়। আমি প্রথমে কড়াইশুঁটিগুলি সব বের করে নিচ্ছি, দানাগুলি। কড়াইশুঁটিগুলি আমি বের করে নিয়েছি, বেশি হয়নি। এবার আমি ময়দাটা মাখবো। এখানে আমি প্রায় 250 গ্রামের মতো ময়দা নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। সামান্য চিনি দিয়ে নিচ্ছি। এখন এগুলো সব মাখতে হবে। কড়াইশুঁটি ময়ামটা অন্য ময়ামের থেকে একটু ভালো করে ময়ামটা দিতে হয়। যত বেশি ভালো ময়াম হবে তত কড়াইশুঁটিটা খাস্তে হবে। এবার এখানে 3 টেবিল চামচ সাদা রিফাইন্ড তেল আছে, দিয়ে নেব। এবার ভালো করে ময়াম দিতে হবে। ময়দাগুলি এরকম মুট করলে পরে যেরকম এরকম ডলা বেঁকে যায়, তখন বুঝতে হবে ময়ামটা খুব ভালো হয়েছে। এবার আমি একদম উষ্ণ গরম জল নিয়েছি, অল্প অল্প করে জল দেব। কড়াইশুঁটি দুটা খুব একটা নরম হবে না, ওটা একটু শক্ত শক্ত থাকবে ডোটা, তাই অল্প অল্প করে জল দিতে হবে। ডোটা আমার হয়ে গেছে, এরকম একটা না নরম না শক্ত একটা ডো তৈরি করতে হবে। হয়ে গেছে, এখন আমি হাতে তেল নিয়ে ডোটার মধ্যে মেখে এবার 30 মিনিটের মতো চাপা দিয়ে নেব। এটা 30 মিনিট চাপা থাকবে। এবার কড়াইশুঁটিগুলি আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে নেব। বন্ধুরা, এবার আমি কড়াইশুঁটিগুলি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে নেব। আর দিয়ে নেব 4টে কাঁচা লঙ্কা, আর আদাটাও দেওয়া যায়, কিন্তু আদাটা আমি আগে থেকে বেটে রেখেছি, তাই আদাটা দেব না। এখন দিয়ে দেব এটাতেই 7 মাত্র নুন, দিয়ে নেব সামান্য জিরে। আর কিছু লাগবে না। এবার আমি এটা গ্রাইন্ড করে নেব, সামান্য একটু জল দিতে হবে।
অল্প। এই যে বন্ধুরা দেখুন, পুরটা আমার পেস্ট করা হয়েছে, কড়াইশুঁটিগুলি পেস্ট করা হয়ে গেছে। এখন আমি পুরটা বানাবো। বন্ধুরা, পুরটা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সামান্য তেল, আর কিছুটা ঘি দিয়ে নেব। ঘিটা দিলে কড়াইশুঁটির পুরটা খেতে খুব ভালো হয়। প্রায় এক চামচের মতো ঘি দিয়ে নিলাম। এখানে হিং আছে, সামান্য হিং দিয়ে নেব। হিংটা একদম লো ফ্লেমে একটু ভাজতে হবে। এবার সামান্য কালো জিরা দিয়ে নেব। এবার কড়াইশুঁটির যে পেস্ট করেছি এটা দিয়ে নেব। বন্ধুরা, কড়াইশুঁটি আমার একদম অল্প, তাই সবকিছু অল্প অল্প দিয়েছি। এটাতে পেস্ট করার সময় জিরা, নুন, চিনি, কাঁচা লঙ্কা সব দিয়ে নিয়েছি, তাই এখন শুধু আদাটা দেব, আর কিছু লাগবে না। এখানে প্রায় হাফ চামচের মতো আদা পেস্ট আছে, এটা দিয়ে নেব। এটা একদম মিডিয়াম ফ্লেমে পুরটা বানাতে হবে, যাতে না লেগে যায়। এই বন্ধুরা, পুরটা আমার একদম হয়ে গেছে। ফ্রাই প্যানের গা থেকে উঠে উঠে এসছে, তখন বুঝতে হবে পুরটা একদম হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। বন্ধুরা, যে পুরটা আমি একটা পাত্রে তুলে নিয়েছি, এখন আমি ডোটা দেখুন কি সুন্দর সফট হয়ে গেছে। 30 মিনিট মতো রেখেছি, দেখুন। এখন এটা থেকে ছোটো ছোটো লিচির মতো, এই যে এরকম আকারে লিচির মতো কেটে নেব। এই যে বন্ধুরা, আমার সবগুলো লিচি বানানো হয়ে গেছে। এবার আমি একটা লিচি নেব, আর এরকম একটু বাটির সাথে করব। খুব বেশি পাতলা করবেন না, আর খুব বেশি যেন মোটাও না হয়। বেশি পাতলা করলে আবার পুরটা বেরিয়ে যাবে, তাহলে ফুলবে না।
যে এরকম মতো বাটি করেছি। এবার চামচ দিয়ে একটু পুন নিয়ে নেব। এই যে আর একটু দেব, একদম কম দিলে খেতে ভালো লাগবে না, মুখে লাগবে না। এখন এভাবে যে বন্ধুরা সবগুলো লিচির মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। এখন একটু উপর থেকে তেল ছড়িয়ে দেব, যাতে একটার গায়ে একটা লেগে না যায়। এখন আমি এগুলো বেলবো। এটা স্লিপ কাটা, তার জন্য কাপড়টা দিতে হয় নিচে। খুব হালকাভাবে প্রেস দিয়ে বেলতে হবে। এই যে দেখুন আমি কি সুন্দর হালকাভাবে প্রেস দিয়ে বেলছি। একটা আমার হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখুন আমার সবগুলো কচুরি বেলা হয়ে গেছে। এখন এগুলো ভাজব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ননস্টিকের। তেলটা গরম হয়ে গেছে, এবার ফ্লেমটা কমিয়ে দেব। এবার একবার একটা আমি ছাড়বো। প্রত্যেকে এরকম তেল ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে ফুলবে। এই যে বন্ধুরা দেখুন, এই যে দেখুন এটা নামিয়ে ফেলবো। দেখুন আমার কচুরিগুলি ভাজা হয়ে গেছে, আরও ভাজা হচ্ছে। আজকে আমাদের ঘরে পনির আলুয়ে তরকারি হয়েছে। এই যে দেখুন, আর দেখুন কচুরিগুলি কি সুন্দর। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন, বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।